হ্যালো বাংলার মানুষজন, তো কেমন আছে সবাই? আশা করি তোমরা আছো ভালো। আজকে পবিত্র জুম্মা, রমজানের শেষ জুম্মা বলতে পারি আমরা আজকে। জানি না সামনের বছর আবার এই দিনটা আসবে কি না। যাই হোক বন্ধুরা, প্রতি বছর দিনটা আসে, আর সামনের বছর পাবো কি না আমরা জানি না, ইভেন কেউ জানে না যে কালকের দিনটাও আসবে কি না আমাদের মধ্যে। যাই হোক, আজকের ব্লগটা করছি, ভালো লাগলো তাই আমাদের মসজিদটা দেখাবো। আজকে শেষ জুম্মা, তোমরা নামাজ পড়তে যাবে তো? মানে শেষ জুম্মা বলতে রোজার শেষ জুম্মা আর কি, সামনে রমজান মাস আসছে। হ্যাঁ, নামাজ পড়তে যাবে, খাতি যাবে, তুমি নামাজ পড়তে যাবে তো? হ্যাঁ, তা রেডি হয়ে নাও তাড়াতাড়ি। কি কারণে যাচ্ছে শেষ জুম্মা বলে সবাই যাচ্ছে না? এই যে খাতি যাচ্ছে বলে সবাই যাবে। না না, আজকে শেষ জুম্মা বলে সবাই যাবে। শেষ জুম্মা বলতে কি? তুই তো খাতি যাচ্ছিস। আমি তো প্রত্যেক শুক্রবারেই যাই। আমি প্রত্যেক শুক্রবারেই যাই, ভিডিও করা হয় না। আজকে শেষ জুম্মার সামনে রমজান, তার জন্য আজকে ভিডিও করছি আমরা। আবার সামনের বছর আসবে কি না আসবে জানি না দিনটা, কারণ মানুষের মরণের কথা বলা যায় না, মানুষ মরেও যেতে পারে না কি, তুমি কি বলো? তাহলে যাও, রেডি হয়ে যাও। এখন ফারুক পানি নিয়ে যাচ্ছে, তো এখন যাচ্ছি স্নান করতে। স্নান টান করে একেবারে পুরো রেডি হয়ে যাব মসজিদে। তো চলো বাই। তো বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি, পুরো যাচ্ছি নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাচ্ছি এখন। আর যে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মসজিদেকে। এই দেখো মুসু, আজকে কিন্তু খাওয়ার লোভে যাচ্ছে, আজকে খেতে দেবে। খাওয়ার লোভে যাচ্ছে তো বলো? সকাল সকাল পৌঁছাতে হবে, তা নাহলে মসজিদে আজকে অনেক ভিড় হবে। যাই হোক, আজকে প্রথমেই বললাম শেষ জুম্মা, মানে রমজান মাসের শেষ জুম্মা আজকে, আর এরপরে পুরো রমজানের মধ্যেই পড়ছে। আর ইনশাল্লাহ এবারও ইচ্ছা আছে 30টে রোজা থাকবো। তোমরা কি করবে? থাকবে? তুমিও থাকবে 30টা? যা হোক, আলহামদুলিল্লাহ 30টা রোজার চ্যালেঞ্জ আমরা নিয়ে আসছি। প্রত্যেক দিন আশা করি আপডেট দেবো তোমাদের মাঝখানে রমজানের, কারণ আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। মানে পাড়ায় যে সকল আমার জানো তোমরা লিলিপুট গ্যাং আছে, তো তাদেরকে সকলের মানে আমি বলেছি এই বছরে অন্তত 30টা রোজা করে থাকতে। তো দেখা যাক কে কটা পারে সেই বিষয়ে। 30 দিনে আশা করি তোমরা 30টা ভিডিও পাবে, যদি শরীর খারাপ না হয় তাহলে অবশ্যই 30টা ভিডিও পাচ্ছ তোমরা। যাই হোক, একবারে মসজিদে যাচ্ছি, মসজিদ থেকে দেখা হচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের মসজিদে, এই যে দেখতে পাচ্ছ, আমি ভিতরে গিয়ে একটু দেখাই তোমাদেরকে। আর এই যে দেখো যাচ্ছি আগে ভাগে। আর এই যে দেখো আমাদের রমজানের চাট দিয়ে দিয়েছে, চারটা ধরে আছে জহির, আর এদিকে আবদুল্লাহ রয়েছে। তো আমরা একটু লেট করে গেছি, তার জন্য বাইরে বসেছি, মানে ভিতরটা তোমাদের অন্যদিন দেখাবো, আমরা আজ দেখাতে পারলাম না। যাই হোক, সবাই বসেই আছে এইখানে। আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এখানে কম বেশ দান করে মানুষজনে, আর সবাই নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে, তো আমরা নামাজ পড়তে হবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো এখনও নামাজ পড়ছে দু একজন। সব লোকজন মসজিদ থেকে বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন নামাজ পড়া হয়ে গেছে, এইবার আমরা নিমন্ত্রণ রয়েছে, আমাদের খেতে যেতে হবে। একটু খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে আজকে শেষ জন্য। ওই যে আগে সব চলে যাচ্ছে, ছুটে ছুটে পালিয়েছে। তো যাই হোক, আমরা এখন যাব, খাওয়া দাওয়ার হবে, ওইখানে হয়তো কবর জিয়ারত হতে পারে, জানি না কি হবে। আর আমাদের এই হাফেজ সাহেব যাচ্ছে, ওই দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদে হাফেজ সাহেব, বকতে বকতে যাচ্ছে একটু ঘন বাঁকে। যাই হোক, হাফেজ সাহেব বলে কথা আমরা কিছু বলতেও পারি না, কিন্তু খুব ভালো আমাদের সাথে মেলামেশা করে। যে কবর জিয়ারত করার পরে এবার আমরা খেতে যাব। এই যে খাওয়ার জন্য এসছে, এই খাওয়ার জন্য এসছে, একটা খাওয়ার জন্য এসছে,
সবাই খাবে, সবার নিমন্ত্রণ। যাই হোক, এই যে আমরা সব খেতে যাচ্ছি এখানে। এই যে আমাদের পাতা দিলে, এখন পাতা দিয়েছে সবে, আমাদের এই খাতিনদারি করার জন্য। এই দেখো, ওয়েস্ট ইন্ডিজ থেকে এসছে। এটা তুমি ওয়েস্ট ইন্ডিজের ভাষায় কিছু বলো, বলো, বলতে পারবা না? আমাদের ভাত দিয়ে দিয়েছে, স্বামী অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমরা এখানে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, নামাজ পড়ার পরে এবার আমরা খাওয়া দাওয়া করলাম। তোমরা দেখলে, খাওয়া দাওয়া করার পরে এবার চলে এসেছি বাড়ির পথে। আর এখানে একটু বাইক রিপেয়ার করছে, দেখতে পাচ্ছ এখানে বাইক রিপেয়ার করছে ওরা। আর যাই হোক, নামাজ পড়লাম, অনেক কিছু মনের যে কথাগুলো বা মনের কষ্টগুলো শেয়ার করলাম, কার সাথে শেয়ার করলাম, উপরওয়ালার সাথে শেয়ার করলাম। যাই হোক, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে।